ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়ব বিজ্ঞান অনুসন্ধানী পাঠ সপ্তম শ্রেণী। আমাদের প্রথম অধ্যায়ের নাম জীববৈচিত্র্য, যা পৃষ্ঠা 1 থেকে শুরু হবে। প্রথমেই আমরা জানব জীববৈচিত্র্য নিয়ে। এই অধ্যায় শেষে আমরা কিছু বিষয় বিস্তর শিখতে পারবো। এক হলো জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্যের উদ্ভব, জীববৈচিত্র্যের স্বরূপ, জীবের পারস্পরিক সম্পর্ক, জীববৈচিত্র্য পরিমাপের উপায়, বাংলাদেশের জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবী এত সুন্দর কেন, তবে নানান প্রশ্নের উত্তর আসতে পারে। কিন্তু যদি আমাদের জানা অন্যান্য গ্রহের সঙ্গে তুলনা করি, তবে বুঝতে পারো পৃথিবী এই সৌন্দর্যের পিছনে নিশ্চিত করেই ভূমিকা রাখছে এর বিচিত্র জীব জগৎ। মঙ্গল গ্রহ, বৃহস্পতি কিংবা চাঁদ, এসব গ্রহ উপগ্রহ যেগুলোর কথাই আমরা বলি না কেন, সেগুলো রুক্ষ প্রাণহীন একটি পরিবেশ। তার তুলনায় পৃথিবী এই সজীব প্রাণময় পরিবেশ আমাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি অনুভূতি তৈরি করে। মানুষসহ এই পৃথিবীতে নানান বৈশিষ্ট্যের কোটি কোটি জীব আছে। সেগুলোর আকার, আকৃতি, রং, বাসস্থান, খাদ্য ইত্যাদিতে সব কিছুই রয়েছে বৈচিত্র্য। বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র হচ্ছে জীবের এই বৈচিত্র্য সম্পর্কে জানা। কীভাবে ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন পরিবেশে টিকে থাকে, সেগুলোর প্রজনন বা সংখ্যাবৃদ্ধি কীভাবে নিয়ন্ত্রিত হয়, সেগুলোর পুষ্টি বা খাদ্যের বিষয়টি কীভাবে তারা নিশ্চিত করে, বিজ্ঞানীরা সব কিছুই জানতে চান। তীব্র ঠান্ডা মেরু অঞ্চলে, উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে কিংবা সূর্যের আলোর নিশানাহীন সমুদ্রের গভীরের তলদেশে পরিবেশে যেভাবে খাপ খাইয়ে নানান ধরনের জীব বেঁচে থাকেছে, তা এক অপার বিস্ময়ের ব্যাপার। আমরা এই অধ্যায়ে এই বৈচিত্র্যকর জীব বৈচিত্র্য নিয়ে প্রাথমিক ধারণা গ্রহণ করব। উপরের শ্রেণীতে ধীরে ধীরে আরও বিস্তারিতভাবে তোমরা সব বিষয়ে জানতে পারবে। প্রথমেই আমরা জানব জীববৈচিত্র্য কী। জীববৈচিত্র্যর ইংরেজি শব্দ হলো বায়োডাইভার্সিটি। এই শব্দটি দ্বারা পৃথিবীতে জীবের বিপুল বৈচিত্র্যের বর্ণনা করা হয়। জীব বৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায়। পৃথিবীতে ঠিক কত সংখ্যক ভিন্ন ভিন্ন জীব আছে তা নিশ্চিত করে এখনও জানা নেই। তবে বিজ্ঞানীরা অনুমান করছেন যে প্রায় 8 থেকে 14 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, অর্থাৎ 80 থেকে 140 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব এই পৃথিবীতে রয়েছে। কারো কারো ধারণা মতে সংখ্যাটা আরও বেশি। তবে সংখ্যা যাই হোক না কেন, এসব জীবের বেশিরভাগই আমাদের অজানা। এখন পর্যন্ত মাত্র 1.2 মিলিয়ন, 1 মিলিয়ন সমান আমরা জেনেছি 10 লক্ষ। সুতরাং 1.2 × 10 = 12 লক্ষ প্রজাতি শনাক্ত এবং বর্ণনা করা হয়েছে, যার অধিকাংশই অবশ্য পোকামাকড়। এর অর্থ দাঁড়ায় যে কোটি কোটি অন্যান্য জীব এখনও আমাদের কাছে রহস্যময়, অজানা। জীব বৈচিত্র্যের উদ্ভব। বর্তমান জীবিত সকল প্রজাতির অনন্য বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হয়েছে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন। অভিযোজনের সংজ্ঞাটা আমাদের পরীক্ষায় আসতে পারে। অভিযোজনের সংজ্ঞা পূর্বই হবে এই লাইন এখান থেকে এ পর্যন্ত। অভিযোজন মানে কি? একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে সকল কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন। অপরদিকে নির্দিষ্ট কারণ ছাড়াই
জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম যাওয়ার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয়ে একটু আলাদা হই। যমজ না হলে ভাই বোনদের চেহারাও হুবহু এক হয় না, যদিও তারা একই বাবা মায়ের সন্তান। মা বাবা থেকে সন্তান, এই এক প্রজন্মের চেহারা, এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে ঘটতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন বৈশিষ্ট্য দেখা যায় যা সেগুলোর আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা। এভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। এটা হলো বিবর্তনের সংজ্ঞা। দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে কী বলা হয়? বিবর্তন। বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্যই জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করেছে। যে কোনো প্রাণী তার জীব দশায় নিজের প্রতি রূপ সৃষ্টির মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে। যা আমরা প্রজনন হিসেবে জানি, যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত অভিযোজিত হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলোর আলাদা আলাদা প্রজাতি বা স্পেসিস হিসেবে বিবেচনা করা হয়। যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে সেগুলোকে সাধারণত একই প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। এখন আমরা বলব জীব বৈচিত্র্যের স্বরূপ। বিশ্বজুড়ে কতটা জীব বৈচিত্র্য রয়েছে তা নিয়ে জানতে হলে বিজ্ঞানীদের আগ্রহ সীমাহীন, কারণ সেগুলোর অনেক জীব বৈচিত্র্য আবিষ্কার করা বাকি আছে। পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ওই অঞ্চলের পরিবেশের অনুযায়ী অভিযোজিত হয়। অঞ্চল ভিত্তিক এই জীবগোষ্ঠী এবং তার পরিবেশের জড় উপাদান, জীবগোষ্ঠী মানে যাদের জীবন আছে, আর জড় উপাদান মানে যারা চলাফেরা করতে পারে না, যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এটা হলো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের সংজ্ঞা। অঞ্চল ভিত্তিক এই জীবগোষ্ঠী এবং তার পরিবেশে জড় উপাদান মিলে যে সিস্টেম তৈরি করে তাকে কী বলা হয়? তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রকে বায়োম বলা হয়ে থাকে। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যেমন সমুদ্রে সবুজ বনভূমি, বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চল, কিংবা পুকুর, হ্রদ ও সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের ধরন একে অপরের চেয়ে অনেক আলাদা। যেসব প্রজাতির বৈশিষ্ট্য কোনো নির্দিষ্ট অঞ্চলের পরিবেশের খাপ খাওয়াতে বেশি উপযোগী, সেগুলো সেখানে টিকে থাকে এবং সফলভাবে বংশবৃদ্ধি করে। সহজভাবে বলা যায় বায়োম হলো একটি বিশাল এলাকা যা এই এলাকার গাছপালা, মাটি, জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা যায়। পাঁচটি প্রধান বায়োম আছে। বায়োম কয় ধরনের? প্রধান বায়োম পাঁচ ধরনের। কী কী? জলজ, তৃণভূমি, বন, মরুভূমি এবং তুন্দ্রা। যদিও এই বায়োমগুলো কয়েকটিকে আবার নির্দিষ্টভাবে বিভক্ত করা যেতে পারে, যেমন মিষ্টি জল, সামুদ্রিক, ঘনবর্ষণ অঞ্চল বা রেইন ফরেস্ট যা গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চল হয়ে থাকে, জলাভূমিময় পাইন গাছের বন বা তাইগা। একটি পুকুরের পাশ দিয়ে হেঁটে গেলে সেখানে মাছ, ব্যাঙ, মাছরাঙা, ফড়িং আরও নানা রকম পোকামাকড় দেখতে পাবে। তৃণভূমিতে ইঁদুর, সাপ, কেঁচো ইত্যাদি প্রজাতি থাকতে পারে, আর নানা ধরনের পোকামাকড় তো থাকবেই। আবার বাংলাদেশের একটি তৃণভূমির সঙ্গে কানাডার একটি তৃণভূমি তুলনা করলে দেখবে সেখানে জীব বৈচিত্র্য ভিন্ন। সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য ধারণ করা বাস্তুতন্ত্রগুলোকে সেখানকার প্রাণী, উদ্ভিদ, অণুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশের অবস্থা থাকে। বিশ্বের কিছু অঞ্চল যেমন মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদাগাস্কার অঞ্চলের অন্যদের চেয়ে বেশি জীব বৈচিত্র্য আছে। বিশ্বের এসব জায়গায় প্রচুর পরিমাণে স্থানীয় প্রজাতি রয়েছে। স্থানীয় প্রজাতি হচ্ছে সেগুলো যেগুলো শুধু নির্দিষ্ট জায়গায় বিদ্যমান।
শ্রেণী প্রজাতিকরণগুলো যেগুলো সুনির্দিষ্ট জায়গায় বিদ্যমান, যেমন দক্ষিণ আফ্রিকায় কেপ ফ্লেরি ফ্লোরিস্টিক অঞ্চলে প্রায় 6,200টি উদ্ভিদ প্রজাতি রয়েছে যা বিশ্বে আর কোথাও পাওয়া যায় না। স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যা অঞ্চলগুলোতে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। জীববৈচিত্র্যের হটস্পট কি? স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চলগুলোকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। আজকে তারপর আমরা পড়ব জীবের পারস্পরিক সম্পর্ক। পৃথিবীর সমস্ত প্রজাতি বেঁচে থাকার জন্য সেগুলো বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করে। উদাহরণস্বরূপ চরভূমির ঘাস গবাদি পশু খায়, গরুমণ্ডল যে গবাদি পশু যে মল ত্যাগ করে তা সার তৈরি করে, মাটিতে পুষ্টি ফেলতে সাহায্য করে, যা আবার ঘাস জমাতে সাহায্য করে। এই সার ফসলি জমিতে প্রয়োগ করার জন্য ব্যবহার করা যেতে পারে। পৃথিবীর অনেক খাদ্য পোশাক ওষুধ সোনা ধরনের উপকরণ প্রদান করে যা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই, 5 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু জানবো।